স্বাগতম সুপ্রভাত। দেখুন একটা কথা বলি, এই যে 2020 সনটা খারাপ গেল, গেল তো যা গেল সেটা নিয়ে তো আলোচনা হলো। 2021 এসে গেছে, 2021-এর প্রথম মাসটাও শেষ হতে চলল। কাজে কাজেই কয়েকটা জিনিস খুব মাথায় আসে, যেটা যে আমরা কি করব, এ বছরটা কেমন যাবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই বলুন, নতুন চাকরি বাকরির ক্ষেত্রে, যেগুলো আপনাদের ফোন আসে সাধারণত। কিন্তু তার থেকেও বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে বর্তমানের যুব সমাজ, ছাত্রছাত্রী থেকে শুরু করে নতুন চাকরির আশায় যারা রয়েছেন, যাদের সংখ্যাটা জ্যোতিষ অনুষ্ঠানে সবচাইতে বেশি, প্রায় 80% বলা যেতে পারে। তো তাদের অনেকেরই, বেশিরভাগেরই ক্লাস হচ্ছে না, ওই ভার্চুয়াল ক্লাস হচ্ছে। ভার্চুয়াল ক্লাসে কিন্তু আর যাই হোক, কারিগরি শিক্ষার কতটুকু সুবিধা হবে সেটা তো প্রশ্নের মধ্যেই থাকে। তো সেই জায়গাগুলো নিয়ে এদের ভবিষ্যৎ কী হতে পারে, আজকে রোববারের সকালে সেটা নিয়ে আলোচনা করতেই পারি। এবং আপনারা জানেন আপনাদের অত্যন্ত প্রিয় পণ্ডিতজি, অর্থাৎ পণ্ডিত ভৃগুশ্রী জাতক আমার পাশে বসে আছেন, নমস্কার, তাকে নমস্কার এবং সুপ্রভাত জানাই। কী মনে হয়, ধরুন ক্লাস হচ্ছে না, ধরুন ক্লাসে আমি ক্লাস পড়াতে পারি, এই যে বারাসাত রবিবার, সোমবার গড়িয়াহাট, এগুলো আমি পড়াতে পারি, কিন্তু হাতে কলমের কাজ, ধরুন আমাদের ট্রেডে যেটা কারিগরি শিক্ষা বলতে পারেন, বাজার ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং তো অনেক পার্ট আছে, যেগুলো হচ্ছে আপনার টেকনিক্যাল ব্যাপারগুলো যেগুলো থাকবে, সেগুলো হচ্ছে ওই ভার্চুয়াল বা অনলাইনে কখনো সম্ভব নয়, যেখানে হচ্ছে হাতে কলমে শেখার ব্যাপার থাকে কিছু। তা সেটা হচ্ছে নানান ক্ষেত্র হতে পারে, যেমন অটোমোবাইল সেক্টর হতে পারে বা আপনি মেকানিক্যাল সেক্টর হতে পারে, এগুলো দেখা গেছে আমাদের ট্রেড হতে পারে, আমাদের ট্রেডও হতে পারে, যে কোনো টেকনিক্যাল ট্রেড। এমনি বিশেষ করে এখন 2020 যে সনটা গেল, যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস করেছিলেন বা যারা চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু সমস্যা বহুল এই সময়টা, কারণ অনেকের চাকরি গেছে, প্লাস অনেকে হচ্ছে বেকার আছেন, চাকরি সেভাবে পাননি, বা যারা চাকরি করছেন তাদের হচ্ছে মাইনা যেটা সেটা হচ্ছে খুব কম পাচ্ছেন, অর্থাৎ 50% কেউ পাচ্ছেন, 30% কেউ পাচ্ছেন, এই যে ব্যাপারগুলো চলছে। অর্থাৎ 2021-এর প্রথমেই বলবো, নতুন দশকের প্রথমেই বলবো, যে আমাদের টেকনিক্যাল কোর্সের মার্কেট কিন্তু সাংঘাতিক, আর টেকনিক্যাল কোর্সের যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ খুব ভালো, কিন্তু এই অনলাইনের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে কিন্তু তারা যে কিন্তু অনেকটা পিছিয়ে এসছে। অর্থাৎ কারিগরি শিক্ষা যেটা হাতের উপরে, তাদের যে টেকনিক্যাল ব্যাপারগুলো থাকে সেই দিক থেকে কিন্তু তারা অনেকটা পিছিয়ে এসছে। অর্থাৎ সেই ক্ষেত্রে কী করণীয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে এমন এমন কিছু সেক্টর আছে যেগুলোকে আপনারা বেছে নিতে হবে আপনাদেরকে, এবং ঠিক সেভাবে যদি আপনারা এগোতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হবে। তার আমি যখন এই আলোচনায় আসবো তার পূর্বে বলবো যে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে সকালে যে আমার অনুষ্ঠানটা হতো, ভাগ্যবার্তা অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু আমি আবার শুরু করছি আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে। ঠিক সকালবেলায় আমি কিন্তু অনুষ্ঠানটা শুরু করব, আপনারা কিন্তু টাইমটা একটু দেখে নেবেন, সেই টাইমটা, যে টাইমটা আমি শুরু করব। আগে শুরু করতাম 7:45 থেকে, বোধহয় 7:45 হবে না, 7:30 হতে পারে, সেই টাইমটা একটু দেখে নেবেন, কিন্তু সেই আগের মতন। হ্যাঁ, এটা আমি বলতে চাই যে আপনার যে ভাগ্য নিয়ে এই সকালবেলা শত শত মানুষ, কেন হাজার হাজার মানুষ দেখতেন, আজকে আমার দিনটা কেমন যাবে বা এই সপ্তাহটা, এই যে ব্যাপারটা, এটা কিন্তু আপনার আবার শুরু করা উচিত, এবং উচিত বলেই সেটা যত শীঘ্র সম্ভব, যদি পয়লা ফেব্রুয়ারি থেকে হয় তো সব থেকে ভালো হয়। হ্যাঁ, পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু করব, কারণ আমি জানতাম যে আমার ওই অনুষ্ঠানটা প্রত্যেকটা মানুষই দেখতেন, এবং মানে হাজার হাজার মানুষ দেখতেন, তার মূল কারণ ছিল দৈনিক রাশিফল ছিল তাতে, দৈনিক সে কী কালার ব্যবহার করবে এবং কোন দিকে সে যাত্রা করবে, এছাড়া ছিল বিভিন্ন হোয়াটসঅ্যাপ, এবং একটিমাত্র হোয়াটসঅ্যাপের আমি কিন্তু উত্তর দিতাম, তার পাশাপাশি ছিল লাইভ ফোন, এবং বিশেষ বিশেষভাবে তাদেরকে নতুনত্ব কোনো টোটকা বলতাম, এবং এর পাশাপাশি ছিল জ্যোতিষীয় কিছু ব্যাখ্যা, সেগুলো নিয়েও কিন্তু আমি আবার আলোচনায় ফিরে আসবো
পয়লা ফেব্রুয়ারি থেকে আর সকালবেলা সকালবেলার প্রোগ্রাম অফিস যাওয়ার আগে তারা যদি এগুলো দেখতে পারে এর থেকে আনন্দের কি হতে পারে? অবশ্যই প্রতিদিনের যাত্রার পূর্বে আপনারা রাশিফল আপনাদের দ্বাদশ রাশির জাতক জাতিকাদের রাশিফল জানতে পারবেন, তার পাশাপাশি আরও আরও কিছু নতুনত্ব আমি আনব, সেগুলো কিন্তু আপনারা পয়লা ফেব্রুয়ারি থেকে দেখতে পারবেন। এবং আগে আগে যারা আমার এই ভাগ্যবার্তা অনুষ্ঠানটা দৈনিক দেখতেন, আমি আপনাদেরকে বারবার বলবো যে পয়লা ফেব্রুয়ারি থেকে আবার টিভির সামনে বা ইউটিউবে বা ফেসবুকের মাধ্যমে আপনারা দেখা শুরু করুন। একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ওনার মানে খুবই বড় ভক্ত, সকালের প্রোগ্রাম গুলো তো আগে দেখতামই, আর তাছাড়া আমার বোন ওনার কাছে অনলাইন প্রেডিকশন নিয়েছিলেন, উনি যেমন বলেছিলেন চাকরির ব্যাপারে ঠিক সেরকমই ইয়ে হয়েছে। অনলাইনে তো? হ্যাঁ হ্যাঁ অনলাইনে দিয়েছে। বাহ, খুব ভালো, যেটা আমি অনলাইনে এখনো করছি। হ্যাঁ বলুন। আমি আমার হাজবেন্ডের ব্যাপারে জানতে চাই। আমার হাজবেন্ডের ডেট অফ বার্থ হলো 29 মার্চ 1985। সময়টা বলুন। হ্যাঁ, সময় হচ্ছে 5:29 PM। 5:29 PM না? হ্যাঁ, আর প্লেস অফ বার্থ হলো চুচুড়া। বেশ, আপনি এখন কোথায় বলছেন? আমি এখন কলকাতা থেকে বলছি। আচ্ছা, আপনার হাজবেন্ডের জন্মবার কি শুক্রবার? হ্যাঁ শুক্রবার। শুক্রবার ওনার কন্যা লগ্ন মিথুন রাশি। হ্যাঁ আচ্ছা, আদ্যা নক্ষত্র নরগণ, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটু আসি ওনার জন্মছকে। ওনার জন্মকালীন বুধ, শুক্র এবং শনি এই তিনটি প্ল্যানেট রেট্রোগ্রেড অবস্থায় ছিল। এই আসলটা উঠলো। আচ্ছা, ওনার জন্মছক অনুযায়ী কন্যা লগ্ন, লগ্নের সপ্তমে রবি বুধ শুক্রের অবস্থান, অর্থাৎ সপ্তম অষ্ট নবমপতি শুক্র তুঙ্গী, দশমপতি হচ্ছে বুধ, নবম দশমের রাজ্য ওনার জন্মছকে। চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে, আর পঞ্চমপতি কারক গ্রহ শনি, শনির স্বক্ষেত্রে দৃষ্ট আছে। আচ্ছা, এবার আরেকটু দেখে নেব আমি, বর্তমানে মহাদশাটা কী আছে দেখে নিচ্ছি একটু। দেখে নিন, এখন বর্তমানে মহাদশা চলছে ওনার শনির মহাদশা। শনি হচ্ছে ওনার পঞ্চমপতি কারক গ্রহ, শনি তৃতীয় অবস্থান করছে। তার পাশাপাশি অন্তর্দশা চলছে ওনার রবির অন্ত, শনির সঙ্গে রবির অন্তর্দশা, শনি রবির দশা অন্তর্দশা ওনার পক্ষে ভালো নয়। 2021 জুলাই পর্যন্ত একটু সমস্যা থাকবে। আর আরেকটা কথা বলবো, ওনার কিন্তু কর্মক্ষেত্র অর্থাৎ কর্মজীবন, যেহেতু শুক্র হচ্ছে ওনার সপ্তমভাবে তুঙ্গি অবস্থায় আছে, আর ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে শুক্র, শুক্র তুঙ্গি এবং রবি বুধের রবি এবং বুধ সরি রবি বুধের বুধাদিত্য যোগও আছে জন্মছকে, কিন্তু ওনার মানে এডুকেশন লাইফ ভালো ছিল, কর্মজীবনও ভালো, কিন্তু এই শনির মহাদশায় কর্মজীবনের সেভাবে সাকসেসের ক্ষেত্রে অর্থাৎ কর্মজীবন কিন্তু ওনার সেভাবে মনপ্রুত হবে না, মাঝে মধ্যেই কর্মজীবনে বিড়ম্বনা থাকবে, কারণ ভাগ্যপতি কর্মপতি ওনার রাজ্য জন্মছকে। শনির মহাদশা ওনাকে নানাভাবে বিড়ম্বনা দেবে, শনি ওকে ওনাকে কিন্তু জীবনে সেভাবে প্রতিষ্ঠা দেবে না, ঠিক আছে, মাঝে মধ্যেই কিছু না কিছু অবস্ট্রাকশন থাকবে। আর ধরুন কর্ম জায়গায় যদি ছেড়ে দেয়, নতুন যদি চেষ্টা করে, নতুন সেটাই জানতে চাইছিলাম, কারণ ওনার মানে চাকরিতে মাইনে নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু মানে প্রচন্ড প্রেশার কাজে, প্রেশার বেশি, তা উনি যদি কর্মজীবনের পরিবর্তনে করেনি বা সেভাবে যদি ওনার মানুষ মানসিকতা থাকে, সেটা কবে করবে? সেটা জুলাই মাসের আগে করবে না, ও এখন কিছু না, 2021 জুলাই সেই সময় শনির দশা চন্দ্রের অন্তর্দশা থাকবে, চন্দ্র হচ্ছে ওনার কর্মস্থানে অবস্থান করছে, চন্দ্র কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ ওই সময় যদি উনি অর্থাৎ শনির দশা চন্দ্রের অন্তর্দশা ওই সময় যদি কর্মজীবনের পরিবর্তনটা আনেন তাহলে ভালো হয়। দেখুন এই সময়টা ওনার পক্ষে কিন্তু ভালো যাবে না, খুব মানসিক টেনশনের মধ্যে থাকবে, শারীরিক কিছু কিছু সমস্যাও আসতে পারে, কারণ ওনার শনির মহাদশা এবং শনির মহাদশার সঙ্গে শনির ধাইয়াও চলছে কিন্তু জন্মজগে,
অতএব এই 2022 সালের মে মাস পর্যন্ত উনি খুব মানসিক চাপের মধ্যে থাকবে, পারিবারিক ক্ষেত্র থাকতে পারে, অর্থ নাশ হবে, প্রিয়জনের সাথে নানাবিধ সমস্যার জন্য। মানে মডেল করেনটা কি মানে কি অ্যাকচুয়ালি ওনার টেকনিক্যাল লাইনে পড়াশোনা ছিল, অর্থাৎ উনি কি ইঞ্জিনিয়ার? হ্যাঁ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। হ্যাঁ তার মানে একটা ব্যাপার তো পরিষ্কার যে পণ্ডিতজি যেটা বললেন প্রত্যেকটাই কারেক্ট, যে হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিক। আর মানে চাকরিতেও যথেষ্টই মানে ওই মেন্টাল প্রেশার যেটা সেটা এখন প্রচন্ডই চলছে, সেই জন্যই আমরা বুঝতে পারছি না যে চাকরি চেঞ্জ করা উচিত কিনা। না উনি যেটা বললেন সেটা হচ্ছে যে জুলাই মাস মানে এবছরের জুলাই মাসের আগে এইসব যেন করতেও না যায়। এমনিতেও তো সময়টা ভালো যাচ্ছে না, লোকের চাকরি চলে যাচ্ছে, এই যাচ্ছে সেই যাচ্ছে, তাহলে উনি ক্যালকুলেট করে বললেন আর কি এই সময় যা কিছু করুক জুলাইয়ের পর এই সময়টা চেঞ্জ করাটা ঠিক হবে না ওনার পক্ষে। শনি রবির দশমী, ব্যবসা করার কোনো যোগ আছে? দেখুন ব্যবসা উনি করতে পারেন, কারণ আমি বলবো এই সময়টা ব্যবসা না করারই ভালো। কারণ কেন ব্যবসা করার আমি পারমিশনটা দিলাম, ওনার জন্মছকে লগ্নের সপ্তমে বুধ এবং লগ্নের সপ্তমে বুধ দশমপতি কারগ্রহ হচ্ছে বুধ সপ্তমভাবে আছে, দশমপতি বুধ যদি সপ্তমভাবে থাকে তাদের কিন্তু ব্যবসা বাণিজ্যে সাফল্য পায়। আবার ভাগ্যপতি কর্মপতির রাজ্য ওই সপ্তমভাবেই অবস্থান করছে, সপ্তমভাবেই আছে, অতএব উনি ব্যবসাতে সাফল্য ওনার আসবে, কিন্তু সেই ব্যবসা ওনাকে এগোতে হবে 2027 সালের ফেব্রুয়ারির আগে উনি ব্যবসায় এগোবেন না। 2027 সালের ফেব্রুয়ারি থেকে ওনার শনির দশা বৃহস্পতির অন্তর্দশা শুরু হবে, বৃহস্পতি ওনার সপ্তমপতি কারগ্রহ, ওই সপ্তমপতি কারগ্রহর অন্তর্দশায় উনি এখন ব্যবসা করবে না, এখন চাকরি করতে বলুন ওনাকে। আগামী জুলাই মাস থেকে ওনার কর্মের পরিবর্তন করতে পারেন উনি, এবং ওনার কিন্তু জন্মছক অনুযায়ী কর্মজীবনে সাফল্য একটু দূরে দূরে। উনি কোথায় চাকরি করছেন, বাইরে? মানে মহারাষ্ট্র, মুম্বাই। মুম্বাই, ও আচ্ছা। আর আপনি কলকাতায় আছেন? মানে জন্মস্থান থেকে দূরে, সেটা তো প্রমাণ হয়ে গেছে, তো বোম্বেতে রয়েছে। ঠিক আছে, ধন্যবাদ, একটা অসাধারণ আপনি প্রেডিকশন করলেন। এরকম পয়েন্ট টু পয়েন্ট প্রেডিকশনগুলো খুব ভাল লাগে, যে স্টেপ বাই স্টেপ কতগুলো ধ্যা 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 করে কথা বলার থেকে একটা 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 করে বললেন উনি, এবং প্রত্যেকটা ব্যাপারেই দেখা গেল যে এই যে ভদ্রলোক যিনি ফোন করেছিলেন মুম্বাইয়ের, উনিও কিন্তু ইঞ্জিনিয়ার। হ্যাঁ ইঞ্জিনিয়ার, আচ্ছা উনি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বললেন, বুঝলাম। মেকানিক্যালের পক্ষে বোম্বে ঠিক আছে। হ্যাঁ সেটা বুঝলাম না, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। কিন্তু আপনি যেটা বললেন দুটো পয়েন্ট আমার খুব অবাক লাগলো। একটা ব্যাপারে আপনি স্ট্রিক্ট থাকলেন যে জুলাই মাসের আগে কিছু করা যাবে না, আরেকটা ব্যাপার আপনি বললেন যে দেখো ভাই ব্যবসা তোমার কপালে আছে কিন্তু ম্যাচিওরড এজে গিয়ে করো এক্ষুনি না, 2027 বললেন, মানে তখন তার বয়সটা আর একটু বেড়ে যাবে। শুনুন একটা কথা বলবো বসুন্ধা, যে আমরা যখনই কেউ ব্যবসা করি ব্যবসাটা হচ্ছে মানে এমন ব্যবসাটাকে বলা হয় যে যদি সময় মতন আমি যদি এগোতে না পারি তাহলে কিন্তু আমার সাফল্য আসতে নাও পারে। কারণ ব্যবসা কিন্তু অনেকে হুমজিকলি করে, দুম করে চাকরি ছেড়ে দিলাম, ব্যবসায় ঢুকে গেলাম, তাতে দেখা গেলো সাড়ে সর্বনাশ, সব শেষ। অতএব ব্যবসা আমি কী ব্যবসা করব সেটাকে চুজ করতে হবে আমার জন্মছক অনুযায়ী, কোন টাইমে ব্যবসা করব, অর্থাৎ ব্যবসার সময়, অর্থাৎ যে সময় আমি ব্যবসায় এগোবো সেই সময়টা আমাকে নির্ধারণ করতে হবে। তার পাশাপাশি যে ব্যবসায় যে আমি যে ক্যাপিটালটা লাগাবো অর্থাৎ সেটা কী ধরনের হতে পারে বা কত পরিমাণ হতে পারে, আমি সবসময় বলবো যে সময় অনুযায়ী যদি ব্যবসায় এগোনো না যা এগোনো উচিত এবং সেভাবে যদি সে নির্ধারণ না করে অনেক সময় তার ব্যবসা লসও হতে পারে, সে 10 কোটি টাকা নিয়ে নামলেও কিন্তু তার মূলধন গিয়ে দাঁড়াবে 10,000 টাকা। হ্যাঁ কঠিন ব্যাপার, ব্যবসা তো সবার দ্বারা হয় না, না যারা ব্যবসা করেন তাদের বুদ্ধি বিবেচনা আর 5টা মানুষের থেকে বেশি বলিতে তারা ব্যবসা করতে পারছে, তারা তো আমজনতা না, আমজনতার থেকে একটু এগিয়ে থাকা মানুষরাও ব্যবসা করে, সবার দ্বারা ব্যবসা আমার দ্বারা ব্যবসা হবে, কারণ আমার কোয়ালিটি এখানে একটা আটকে যাচ্ছে, যার দ্বারা ব্যবসা হবে তিনি আমার থেকে ঢের বেশি বুদ্ধিমান, ঢের বেশি বিবেচক। তো এই জিনিসগুলো আপনি যে বলছেন এটা খুব ভালো লাগছে। আমি একটু চট করে বলি যে বারাসাতে রোববার মানে আজ তো বারাসাতেই পাবেন, সোমবার দিন গড়িয়াহাট, গড়িয়াহাটের ভাগ্যচক্রে তিনি বসেন, মঙ্গলবার হাতিবাগান, হাতিবাগানে আপনার রূপবাণী সিনেমা হলের উল্টো দিকে একটা পেট্রোল পাম্প রয়েছে তার পাশে। 30শে জানুয়ারি তিনি যাবেন মেচেদা,
6 ফেব্রুয়ারি তিনি যাবেন বর্ধমান, এই হচ্ছে তার টোটাল রুটিন। আর এই যে ফোন নাম্বারগুলো পণ্ডিতজি যেটা রয়েছে, এই ফোন নাম্বারগুলোতে ক্রমাগত ফোন করে কোনো রকম গল্প গাছার জন্য ফোনগুলো না, কারণ ফোনটা ওনার হাতে থাকে না, ওনার সেক্রেটারির কাছে থাকে। হোয়াটসঅ্যাপ প্রত্যেকটাতে আছে, হোয়াটসঅ্যাপ করে আপনারা এই তো শুনলেন যে নেটের মাধ্যমে মানে ভার্চুয়ালি কেউ একজন ওনার কাছে করে তিনি উপকার পেয়েছেন। এভরিথিং ইজ পসিবল আজকের ওয়ার্ল্ডে, এটা সম্ভব। একটা ফোন নিয়ে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো দাদা নমস্কার। বলুন। হ্যাঁ আপনাকে নমস্কার, কুসুমদাকে নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি বহরমপুর থেকে বলছি। নাম? আমি আমার ছেলের সম্বন্ধে জিজ্ঞেস করবো। ছেলের ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ ডেট অফ বার্থ হচ্ছে 22/12/1986। সময় বলুন, টাইমটা বলুন। ওর নাম হচ্ছে সৌরভ ব্যানার্জি। না না সময় বলুন, সময় টাইম বলুন। তো সময় হচ্ছে 10:10 সকালে। হ্যাঁ সকাল 10:10 বহরমপুর। বহরমপুর তাই তো? ধরুন এক মিনিট। আচ্ছা ওর জন্মবারটা সোমবার তো? কুম্ভ লগ্ন সিংহ রাশি ওর, জানতেন? আচ্ছা আর কুম্ভ লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র দেবাড়িগণ। আচ্ছা ধরুন আমি জন্মছকটা একটু দেখে নিচ্ছি। আপনি একটু দেখুন কাইন্ডলি, দেখুন কিরকম অদ্ভুত ব্যাপার পণ্ডিতজি। আগের জন 85 সাল, পরের জন 86 সাল, মানে এই বয়সের একটা ট্রাবল কিছু হচ্ছে। মানে আপনি কোনো কথা বলবেন না, আমি পণ্ডিতজির সঙ্গে কথা বলছি। মানে ধরুন 35-36 বছরের ছেলে মেয়েরা কিন্তু ট্রাবলে, মানে যারা অনজব রয়েছে, অনজব রয়েছে এই এই দেখুন লকডাউনে, যেটা আপনি 2-3 সপ্তাহ ধরে ক্রমাগত বলছেন, খেয়াল করে দেখুন। আচ্ছা ওনার জন্মছক অনুযায়ী শুনুন, আমি একটু জন্ম কুম্ভ লগ্ন, লগ্নে মঙ্গল বৃহস্পতি, দ্বিতীয় রাহু, সপ্তমভাবে চন্দ্র, অষ্টমে কেতু, নবমভাবে শুক্র, দশমভাবে বুধ শনির অবস্থান, একাদশনে রবির অবস্থান, এখন বর্তমানে মহাদশা চলছে ওনার দেখে নিচ্ছি। এখন বর্তমানে মহাদশা চলছে চন্দ্রের মহাদশা, চন্দ্র হচ্ছে ষষ্ঠপতি কারগ্রহ, সপ্তমভাবে অবস্থান করছে, চন্দ্র মহাদশা কিন্তু ওনার পক্ষে শুভ নয় আপনার ছেলের পক্ষে। নাম্বার টু হচ্ছে সপ্তম, অষ্টম, নবম, দশম, দশমপতি কারগ্রহ হচ্ছে মঙ্গল, মঙ্গল লগ্নভাবে অবস্থান করছে, দশমে শনি বুধের অবস্থান। দেখুন এই যে 2024 সালের মার্চ মাস পর্যন্ত এই চন্দ্রের মহাদশা প্রবলভাবে মানসিক অস্থিরতা থাকবে, হতাশা অবসাদ থাকবে ওর জীবনে। তার পাশাপাশি এই সময়টুকুর মধ্যে ওর কিন্তু কর্মজীবনের দিক থেকে কিন্তু নানাবিধ সমস্যা ও জটিলতা, এই সময়টা কিন্তু ওর পক্ষে ভালো নয়। চন্দ্র হচ্ছে কেতুর নক্ষত্রে অবস্থান করছে, চন্দ্র হচ্ছে ষষ্ঠপতি কারগ্রহ, চন্দ্রর অবস্থান হচ্ছে সপ্তমভাবে। এই 2024 সালের মার্চ মাস পর্যন্ত নানাবিধ সমস্যা জটিলতা থাকবে, এই সময়ের মধ্যে কিন্তু কর্মজীবনে উন্নতির ক্ষেত্রে সমস্যা, এবং ওর কিন্তু দাম্পত্য ভাব ম্যারেজ লাইফের জায়গাটাও কিন্তু ভালো পাচ্ছি না। এবার আপনি বলুন, আপনি বলুন। হ্যাঁ ওর ও মানে কোনো একটা ভালো চাকরিও পাচ্ছে না, সেভাবে কোনো বিয়ের বিয়েরও কোনো সম্বন্ধ হচ্ছে না। না বিয়ের ব্যাপারটা তো পড়েছে, মানে প্রচন্ড প্রচন্ড একটা অস্থিরতার মধ্যে আছে। না না কোনটা চাইছে বেশি, চাকরিটা চাইছে না বিয়েটা চাইছে? দিদি ও কোনটা বেশি চাইছে, বিয়ে করতে চাইছে না চাকরিটা চাইছে? না ও কি ব্যবসা টবসা করতে পারবে না? এটা বাজে কথা হলো, এটা বেকার ফালতু কথা বললেন। প্রথম কথাটা হচ্ছে যে নিজের প্রশ্নের মধ্যে স্টিক থাকুন, ইনি একজন অত্যন্ত পণ্ডিত মানুষ, ওনার নামের আগেও পণ্ডিত রয়েছে। ব্যবসা করবে, বিয়ে করবে, আরে কি করতে চাইছে? আপনারাই আপনাদের মধ্যেই তো স্থিরতা নেই। মানে ও কি চাকরি করার ইচ্ছে না ব্যবসা করার ইচ্ছে? না ওর চাকরি করার ইচ্ছে না, ইচ্ছে তো চাকরি করারই আছে। আচ্ছা মানে চাকরি পাচ্ছে না? না চাকরি টুকটাক করছে কি সব বলছি তো, মানে কিন্তু কোনো একটা কিছু হচ্ছে না, তো কিছুই হচ্ছে না, মানে ভালো কিছু পাচ্ছে না? দেখুন ওর জন্মছকের মধ্যে সমস্যা তো আছেই, ঠিক আছে, মানে জন্মছকের মধ্যে জটিলতা আছে। শনি বুধ যে ব্যবসা করবে, বুধ ব্যবসা কারক গ্রহ, বুধ দশমভাবে থাকলে
তার কি হয় ব্যবসা থেকে সাফল্য আসে, কিন্তু এই বুধ হচ্ছে জন্ম ছকে হচ্ছে শনি যুক্ত অবস্থায় আছে, মানে খারাপ জায়গা আছে। হ্যাঁ, অর্থাৎ বুদ্ধি নাজ ঘটাবে, ব্যবসা করতে যাবে বুদ্ধি ব্যবসার ক্ষেত্রে বুদ্ধি নাজ ঘটাবে। আর ও চাকরি করবে, চাকরির স্থলেও কিন্তু ওর জটিলতা বৃদ্ধি পাবে, অর্থাৎ যেখানে চাকরি করবে খুব ভালো জায়গায় সেখানে কিন্তু ও মানে সেরকম ধরনের ও বিবেচক না। আপনার ছেলে মধ্যে বিবেচনা বুদ্ধি বৈষয়িক বুদ্ধি থেকে শুরু করে কোনোটাই খুব একটা ভালো না, সে তো আপনার কথা শুনলেই বোঝা যায়। কারণ আপনি তার পাশাপাশি ওর মহাদশাটাও ভালো করে না, তার বিয়ের প্রশ্ন করছেন, এর মানে আছে কিছু? বউকে খাওয়াবে কি, আপনি খাওয়াবেন? আপনার কাছে যাবো ভেবেছিলাম কিন্তু ওই লকডাউনের জন্য যেতে পারলাম না। তাহলে বাড়িতে থাকুন। আপনি কোথায় থাকেন? আমি বহরমপুরে থাকি। বহরমপুরে তো ডেট আছে সামনের ফেব্রুয়ারি মাসে, সামনের মাসেই তো ডেট আছে বহরমপুরে। তাহলে আমি আপনাকে বলে দেব একটা কথাই বলবো, যে 22 সালের জানুয়ারির আগে কোনো কিছুই ভালো নয় ওর। 2022 সালের জানুয়ারি মাসে ওর চন্দ্র শুক্রের দশান্তদশা আসবে। শুক্র হচ্ছে ভাগ্য প্রতিকারক গ্রহ, স্বক্ষেত্রে আছে, ওই চন্দ্র শুক্রের দশান্তদশা থেকে ভালো। ওর যে জন্ম ছকে যে ধরনের অশুভ যে যোগগুলো আছে এগুলোকে খণ্ডন করে নেবেন, চেষ্টা করবেন। আগামী মাসে আমি বহরমপুর থাকবো, আগামী মাসের শেষের দিকে থাকবো, অতএব আপনি যোগাযোগ করবেন আমার সাথে বা নাম লিখে নিতে পারেন, এখন থেকেই যোগাযোগ করুন। ঠিক আছে, ধন্যবাদ, সঙ্গে থাকুন। দেখুন, ডিসিশন ব্যাপারটা একটা, আপনাদের একটা সিরিয়াসলি কথা বলি, দীর্ঘদিন ধরে সিটিভিএনেরও তো প্রচুর বয়স হলো, এখানে জ্যোতিষ অনুষ্ঠানেরও বয়স প্রচুর হলো। ডিসাইড ইয়োর সেলফ। আপনাদের ফ্রিকোয়েন্সির অভাব একটা মাকে দেখে বোঝা যায় যে তার ছেলে মেয়ে কী হতে পারে, এটার জন্য জ্যোতিষচর্চা শেখার দরকার নেই, এটা বুদ্ধি থাকলেই হয়। এরকম এক পণ্ডিত ব্যক্তি যিনি ছক ধরে ধরে ডেট টাইম বলে দিচ্ছেন, আগের জনকে দেখলেন তো একটা মস্ত বড় ইঞ্জিনিয়ার, বম্বের মতন একটা জায়গায় চাকরি করে মানে লাখ টাকা রোজগার করে, সত্যি কথা। তো তিনি সময়ানুবর্তিতা, তো ফলে আপনারা আর কোথায় কী করবেন জানি না। আমরা মনে করি যে পণ্ডিতজির অনুষ্ঠানে যারা ফোন করবেন আগে মাইন্ড সেট করে নেবেন যে আমার এইটুকু প্রশ্ন আছে যে ছেলে আমার ব্যবসা করবে, ব্যবসা করতে গেলে পুঁজিটা কে দেবে, গভর্নমেন্ট তো না হয় আপনাকে সাহায্য করবে বা ব্যাংক আপনাকে সাহায্য করবে, তার ব্যবসায়িক বুদ্ধি আছে তো, আপনার কিছু তো একটা দিতে হবে যার এগেনস্টে টাকাটা দেবে। তো সুতরাং এগুলো লট অফ কোয়েশ্চেন। আমি একটা অনুরোধ করব, আমাদের পরের অনুষ্ঠান বুধবার দিন আছে, বুধবার দিন আমরা 1:30টার সময় উপস্থিত হব, কিন্তু আমি বারবার যেটা বলছি যে উনি কিন্তু পণ্ডিত মানুষ, ওনার অনুষ্ঠানে ফোন করতে গেলে কিন্তু আগে থেকে প্ল্যান করে রাখবেন যে আমার এইটা এইটা প্রশ্ন করবে, বিয়ে হবে না চাকরি হবে, চাকরি হবে না ব্যবসা হবে, এগুলো ফালতু প্রশ্ন। ফিক্সড ইওর সেলফ যে পণ্ডিতজি আমি আমার ছেলেকে চাকরিতে দিতে চাই, হবে কি হবে না? উনি বলবেন হবে না, তারপরে কি হবে সেটা উনি বলে দেবেন। পণ্ডিতজি আমি আমার ছেলের বিয়ে দিতে চাই, ছেলে চাকরি করে না, আপনি খাবেন? ফলে এই ধরনের প্রশ্ন মালা বিভিন্ন অনুষ্ঠানে হয়, এগুলো বোকা বোকা, প্রত্যেকে বোকা, যারা শোনে তারা বোকা। এই ধরনের প্রশ্নগুলো করবেন না, আপনাদের প্রত্যেকের জটিলতা সমস্যা, সমস্যায় জর্জরিত হয়ে থাকার মতন সব থেকে ভয়াবহ বছর গেছে 2020। 2020-তে এই ভদ্রলোক বসে একের পর এক মানুষের কিন্তু হরস্কোপ, এবং তার মধ্যে চাকরিও পেয়েছে বিস্তর, প্রচুর মানুষকে চাকরি করিয়ে। 2020-তে বসুন্ধরা আমি যেভাবে অনলাইনের কাজ করেছি, অর্থাৎ কজন করেছে বলুন তো আপনি? আমি সারাদিন ধরে অনলাইন করেছি, এক এক দিন গেছে, এমন দিনও গেছে 15 জন 20 জনের মতো। তো কি করে হয়? হ্যাঁ, সুতরাং এই যে আপনার কাজের ধারাটি, এই কাজের ধারাটাকে কিন্তু ধরতে হবে, এবং ধরতে গেলে বুদ্ধিমানের মতন ফোন করতে হবে, যেটা বুধবার দিন আমি কিন্তু ওই ফোনগুলোই নেব। মার্জনা করবেন, একটু কড়া কথা বলে ফেললাম, এরকম একজন পণ্ডিত মানুষের সম্মান রাখবার জন্যই বললাম। নমস্কার।